আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডেইলি ব্লগ সাফওয়ান শানায় ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি ফুকুই প্রিফেকচারেরই আরেকটা সিটি চুরুগাতে, সেখানে সুন্দর একটা সি বিচ আছে মাতসুবারা সি বিচ, সেটা দেখার জন্য। এই সি বিচের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই সি বিচে হোয়াইট স্যান্ড আছে এবং গ্রিন পাইন ট্রিস আছে, যেগুলো যেটার কম্বিনেশন একদম ম্যাগনিফিসেন্ট, অনেক সুন্দর লাগে। এবং এটা জাপানের টপ থ্রি একটা পাইন ট্রিস ফরেস্টের ভিতরে অন্যতম। প্রায় 1.5 কিলোমিটার লং সি বিচটা, আয়তনে প্রায় 400,000 স্কোয়ার মিটার। চলুন আপনাদেরকেও আমাদের সাথে মাতসুবারা সি বিচটা ঘুরে দেখাই। তুমি পাইতে নামবা? নামবা না? ওই যে ভাইয়া গেছে, ভাইয়া আর পাপা গেছে, তুমি যাবা? যাবে না? ওমা, তুমি না বললা তুমি নামবা না, কেন? ওই দেখো দেখো, ভাইয়া কই, সাফান কই, ওই যে ওখানে নামছে দেখো, ওই দেখো দেখো, তুমি যাবে? পাপা দেখতে পাচ্ছ না, ওইখানে আছে দেখছো, ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো, তুমি যাবা? একলা হাঁটা দিস, একলা একলা যেতে পারবা? কি ভুলে গেছো? সি বিচ থেকে খুব কাছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং সেটাও একদম ফ্রি, যে কারণে কোনো চিন্তাই করতে হয় না পার্কিং নিয়ে। আমরা এখানে গিয়েছিলাম গাড়িতে, যেটার জন্য 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছিল ড্রাইভ করে যেতে। কিন্তু কেউ যদি বাসে যেতে চায় বা ট্রেনে যেতে চায়, সেক্ষেত্রে চুরুগার যে জুয়ার স্টেশন আছে, চুরুগা স্টেশন, সেই স্টেশন থেকে মাতসুবারা বাস স্টপেজে গিয়ে নামতে হবে তাকে। এখানে 12 থেকে 18 মিনিট সময় লাগবে। বছরের অন্যান্য সময় এখানে খুব বেশি ভিড় দেখা না গেলেও এই জুলাই আগস্ট এই দুইটা মাসে এখানে ভালোই লোক সমাগম দেখা যায়, দূর দূরান্ত থেকে মানুষ আসে। ওবন ইয়াসমির সময় যে 1 সপ্তাহ বন্ধ থাকে, এই সময় এখানে একটা টেম্পোরারি বাথরুম সেট করা হয়ে থাকে, যাতে সবার যেন ড্রেস চেঞ্জ করতে এবং শাওয়ার নিতে পারে যারা সুইমিং করতে আসছে। আর এখানে কিছু বোট সার্ভিসও থাকে ওই সময়, যাতে সবাই বোট অ্যাক্টিভিটিসগুলো করতে পারে। সমুদ্রের পানির কালারটাও একদম গ্রিসি গ্রিন একটা কালার, আসলে দেখতে খুবই সুন্দর লাগে। খালি চোখে ক্যামেরায় হয়তো ভাবে আসছিল না, কিন্তু পানিটা এত স্বচ্ছ, একদম পরিষ্কার এবং অত বেশি বালিও না, একটু পাথর পাথর, তো আসলে খুব বেশি এনজয়েবল একটা সি বিচ। জানা বেবি উড়িচি করছে নাকি? দিই তো আমা, বল দিই তো, তুমি তো সুইমিং পারো পারো না? আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা থাকে, আমরা সবসময় চিন্তা করি এমন সি বিচে যাওয়ার জন্য যে সি বিচে আসলে খুব একটা ওয়েভই হয় না, খুব বেশি একটা ঢেউ নেই। তো এই এই মাতসুবারা সি বিচের এই বৈশিষ্ট্য হচ্ছে এটার চারিপাশে একদম পাহাড় ঘেরা, যে কারণে খুব বেশি ঢেউ এখানে আসতে পারে না, খুব বেশি ঢেউ হয় না। আর বাচ্চারাও এটার গভীরও খুব বেশি না, যে কারণে বাচ্চারাও অ্যাক্সিডেন্টলি যে গভীরে চলে যাবে এমন চান্সও খুব কম থাকে। সাঁতার কাটছে কে? সাফান সাঁতার কাটতে পারো? হ্যাঁ, আমি গোসাই থাকতে তো পারছি, তুমি গোসাই হয়ে গেলে তাই তার জন্য পারছো। সুগুই এরকম না, কি করলা মুখে দিলা, মজা লাগছে? বালির ফেস প্যাক দিচ্ছ, বালির ফেস প্যাক নিতে নামবা না? আমি তুমি আজকে পানিতে নামবে না?
কেন নামবে না? চলো নামি, আসো চলো আসো নামি। হাই, সানামণি তুমি কোথায় আসছো? মিজুমিতে আসছো? সুরুগা বিচ থেকে ফেরার পথে আমরা গেলাম সুরুগা পোর্ট দেখতে। এই সুরুগা পোর্ট হচ্ছে সি অফ জাপানের মেইন তিনটা পোর্টের ভিতরে অন্যতম একটি। সুরুগা বিচ থেকে সুরুগা পোর্টে আসতে 10-15 মিনিটের মতো সময় লাগে। এটা মূলত সুরুগা পোর্টের, এটা হচ্ছে পার্কিং জোন, এখানে পার্কিং এনাফ পার্কিং আছে। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে মিউজিয়ামে যাওয়ার রাস্তা। ওই বিল্ডিংটা হচ্ছে সুরুগা পোর্টের মিউজিয়াম। এই পোর্টটি মূলত জাপান এবং অন্যান্য এশিয়ান কন্টিনেন্টের মধ্যকার ট্রেড গেটওয়ে। জায়গাটা খুবই ভালো ইভিনিং ওয়াক বা এক্সারসাইজের জন্য। আশেপাশের মানুষজন এখানে ইভিনিং ওয়াকের জন্য আসে। আর এত সুন্দর পিসফুল একটা প্লেস, এত সুন্দর সিনিক বিউটি যে আসলে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় এখানে আসলে। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুরুগার পোর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামে পোর্টের যত হিস্টোরিক্যাল ইনফরমেশন আছে সব কিছু সুন্দরভাবে রেকর্ডেড আছে। আমার সোনা মামনিটা কোথায় লে? এই যে কাটি তো এটা। আচ্ছা, সিনথেটিক উড দিয়ে বানানো, একদম কাঠের মতোই লাগছে। ভিতরে নাই? দেখেছো কত বড় বোট? কত বড় বোট দেখো মা, ওয়াও অনেক বড় বোট দেখছো। ওটা কি বলে, শিপ? একটা শিপ দেখেছো? শিপ ফোনে, ওই যে ফোনে ফোনে দেখেছো ফোনেটা? কই, ওই যে সুন্দর না ফোনেটা, এই একদম উপরে একটা, এখানে অনেক উপরে একটা টেম্পল আছে। হেঁটে হেঁটে উপরে উঠতে পারলে এই টেম্পল, এখানে এই যে এখানে একটা টেম্পল আছে, প্রায় অনেক উপরে অনেক উপরে। আমি তুমি কোথায় উঠে গেছো? মরে যাবে ঠুস করে। এদিকে আসো, এদিকে আগায় আসো। ওই টেম্পলের উপরে ওঠা যায় কিন্তু অত উঁচুতে, আর আমাদের কারোরই আর সেই এনার্জি নাই যে আমরা অত উপরে টেম্পলে উঠব। এখান থেকেই আমরা দেখছি। অচুকি সামার সাথে কথা বলছো? সত্যি সানায়া তুমি দেখেছো? সানায়া সবাকে ডেকে ডেকে চা দুটো চা গাছে সেটা দেখাচ্ছে। তো সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে এখন বাসার দিকে রওনা দিব। সানায়া সাফনকে হয়তো কিছু নাস্তা করিয়ে নিব, কারণ একটু যেহেতু লম্বা জার্নি ওরা বিরক্ত করতে পারে। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সামনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।